وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: شكل محبة قرن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء، ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على وعلى آل محمد كما باركت على إبراهيم. الحمد لله. الله پاک رب العزت والجلال شاہ دربارے لاکھوں کوٹی شکر سجود جی اللہ مدر کی مبارک جمار صلاتے مسجد پر جنتو آشبار شمو شجوگ دیئے چل توفیق دیئے چل এজন্য সবটুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধা উজাড় করে মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যেখান থেকে আলোচনা করবার জন্য আমরা তেলাওয়াত করেছি কোরআনে কারিমের পাঁচ নম্বর পারার চার নম্বর সূরা, সূরা নিসার রুকু যেখানে ১৮ আয়াত হচ্ছে সেখানে ১১৬। আমরা ১১৬ থেকে কিছু তেলাওয়াত শুনেছি, আমরা এখান থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না এবং ক্ষমা করবেন না। আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء। একমাত্র শিরক যারা করে বা শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, করেন না এবং করবেন না। কিসের গুনাহ? আমার সাথে কথা বলতে হবে, সবাই বলেন শিরক। আল্লাহ বলছেন আমি শিরকের গুনাহকে ক্ষমা করি না। এখন আল্লাহ যদি বলেন আমি শিরিক ক্ষমা করি না, পৃথিবীতে এমন কোন সুপার পাওয়ার বা সুপারম্যান আছে কি যা দিয়ে মাফ করানো যাবে? না। কথা বলেন না। আমাকে দিয়ে মাফ করাতে পারবেন? না। আপনার বাপকে দিয়ে? না। পীর সাহেবকে দিয়ে? না। আপনার রাসূলকে দিয়ে? না। আল্লাহ বলছেন আমি ক্ষমা করবই না। এছাড়া বলেছেন আরো যত অপরাধ আছে, যেমন ওয়াগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা, এছাড়া আর যত অপরাধ আছে আল্লাহ চাইলে ইচ্ছা করলে সব ক্ষমা করে দিতে পারেন। সকলে সুবহানাল্লাহ বললেন না? আপনারা কি আমার ভাব বুঝতে পেরেছেন? শিরক ছাড়া সব গুনাহ মাফ করে দিতে বলেন পার দিতে জেনা ছোট গুনা না বড় গুনা? শিরক
এটা কি শিরিক জানা কি শিরিক আল্লাহ বলছেন শিরিক ছাড়া সব মাফ এর অর্থ হলো জওয়ান জেনার মত অপরাধও আল্লাহ মাফ করে দিবেন সবাই বলেন না সুবহানাল্লাহ শিরিককে মাফ কথা বলেন মাফ করবেন না ওয়ামাই ইউশরিক বিল্লাহ আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে কার সাথে ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা আল্লাহ বলছেন সে গোমরাহির মধ্য থেকে অনেক দূরে গিয়ে গিয়েছে আল্লাহ বলছেন সে গোমরাহির অনেক দূরে গিয়ে গিয়েছে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা গোমরাহির অনেক দূর পৌঁছে গিয়েছে এখান থেকে ক্ষমা করিয়ে কেউ নিয়ে আসবার আর কোনো পদ্ধতি নাই আমার এতটুকুন কথা বুঝছেন আমরা আরো কিছু আয়াত এখান থেকে শুনব তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন যারা শিরিক করে তাদেরকে ক্ষমা এছাড়া সব গুনাহ কথা বলেন সব গুনাহ কেন তিনি শিরিক ক্ষমা করবেন না কারণ এটা গোমরাহির মারাত্মক পর্যায়ে পৌঁছে যাওয়া এজন্য রব ক্ষমা করবেন না ১১৭ নম্বর আয়াতে বলছেন এর পরের আয়াতে ইয়াদউনা মিন দুনি আল্লাহ বলছেন এ ধরনের লোকেরা আল্লাহ বাদ দিয়ে ইল্লা ইফনা বা ইল্লা ইনাসা যারা ইনাস অনেকগুলা দেব দেবীর পূজার মধ্যে লেগে যায় আল্লাহকে বাদ দিয়ে তারা হচ্ছে আল্লাহর বাসায় বিদ্রোহী কারা আল্লাহর বাসায়রা কারা বলেন সবাই কারা বিদ্রোহী তাহলে যারা শিরিক করে আল্লাহ বলছেন এরা বিদ্রোহী এরা আমার সাথে বিদ্রোহ করেছে আল্লাহর সাথে যারা বিদ্রোহ করে এদেরকে ক্ষমা করে দেওয়ার এই পৃথিবীতে কেউ আছে কথা বলেন আছে নাই এরপরে আল্লাহ সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে আরো কিছু কথা বলেছেন আগে ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি আল্লাহ বলছে নিশ্চয় তিনি শিরিক ক্ষমা করেন না ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এছাড়া সব অপরাধ ক্ষমা করেন ওয়া মান ইউশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে ফাকাদ ইফতারা ইসমান আযীমা আল্লাহ বলছেন সে বিরাট মিথ্যা রচনা করে বিদ্রোহ করে আল্লাহর বিরুদ্ধে অপবাদ দিয়েছে মিথ্যা রচনা করেছে মিথ্যা অপবাদ দিয়েছে বিদ্রোহ করেছে কঠিন গুনার কাজ করেছে আল্লাহ কথা দিয়েছেন এই পাপীকে মাফ দিবেন না নাউজুবিল্লাহ বললেন না তাহলে এখান থেকে বুঝলাম যারা শিরিক করে তারা কার বিরুদ্ধে বিদ্রোহ করে সবাই বলেন কার সাথে বিদ্রোহ আল্লাহর সাথে বিদ্রোহ করে মিথ্যাচার করে কার সাথে অপবাদ দেয় কার উপরে এমন অপরাধীকে ক্ষমা করবেন না কে সবাই বলেন কোরআনে কারিমের ৬ নম্বর পারা ৫ নম্বর সূরা সূরা মায়েদার ১০ নম্বর রুকুর ৭২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ওই আয়াতের মধ্যখানে বলেছেন আয়াত শুরু করেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম ওখান থেকে আয়াত শুরু করেছেন কিন্তু আয়াতের মধ্যখানে এসে বলছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু আন-নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে তার উপরে জান্নাত হারাম আপনারা কিছু বুঝতে পারলেন কি বুঝছেন এই যে ভাব ধরে বসে রয়েছে না অলিয়া অলিয়ার মতো এই যে অলিয়া অলিয়ার মতো দেখা যায় আপনাদেরকে এই ভাব ধরে কাজ হবে না যদি শিরকের মতো অপরাধ থাকে এই ভাব কাজ হবে না পরিষ্কার বলেন পরিষ্কার রব বলেছেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ তার জন্য জান্নাত অনন্তকালের জন্য হারাম ওয়া মাওয়াহু আন-নার তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম
আপনি ভাবতেছেন কেউ সাহায্য করবে কিয়ামতের দিন রব পরের শব্দে বলছেন ওয়ামা লিল জালিমিন মিন আনসার সে জালেম কিয়ামতের দিন কেউ তাকে সাহায্য করবে না নাউজুবিল্লাহ বলেন আমার এতগুলো আয়াতের অর্থ বুঝতে পেরেছেন সবাই বলেন বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে আর অনেকগুলো আয়াত আছে এখানে এরপর আল্লাহ আফসুস করে বলছেন সূরা মায়দা 6 নম্বর পারার 74 নম্বর আয়াত আফসুস করে বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনহু ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলছেন তবে কি তারা আল্লাহর কাছে তওবা করবেই না চিন্তা করতেছেন এত গরম রাগ রাগ কথা বলছেন এবার বলছেন তবে কি তারা এত কিছুর পরেও একবার ক্ষমা চাইবে না আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ তারা কি আল্লাহর কাছে আসবে না ফিরে তারা কি একবার তওবা করবে না তারা কি তাদের রবের কাছাকাছি থাকতে চায় না যে তাকে এত কিছু দিল যার অক্সিজেন ব্যবহার করে গুনাহ করছে যার জমিনে বসবাস করে গুনাহ করছে সে কি একবারও সে রবের কাছাকাছি আসবে না ওয়াস্তাগফিরুনা এবং সে কি ক্ষমা প্রার্থনা করবে না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কেউ যদি ক্ষমা চায় রব বলছেন ওয়াস্তাগফিরুনা সে কি ক্ষমা চাইবে না তোমরা কি ভয় পাচ্ছ আল্লাহ বলছেন তোমরা কি ভয় পাচ্ছ যে এত বড় গুনাহ করেছি রব ক্ষমা করবেন কিনা আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম করুণাময় আস্তে বললেন আল্লাহু আকবার আরো জোরে পড়েন আল্লাহু আকবার এত এত গরম কথা বলেছেন রাগ করেছেন গুসা করেছেন কেউ তাকে অপরাধ ক্ষমা করবে না বলেছেন সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে বলেছেন সে জালেম বলেছেন কিয়ামতের দিন কেউ সাহায্য করবে না এত কথা বলছেন এরপরে আবার বলছেন রাগ তো আমি করছি কারণ অভিভাবক যিনি হয় তিনি রাগ করতে পারে অভিভাবক যদি পরিবারে রাগ করে ফেলে বেঁকে বসে এই পরিবারকে আর লাইনে আনা যাবে না কথা বলেন একটা পরিবারের মূল জিম্মাদার সে যদি উল্টা হয়ে যায় এই পরিবার তছনছ হয়ে যাবে কথা বলেন না কেন আল্লাহ হচ্ছেন আমাদের অভিভাবক আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু তিনি তো ইমানদারদের বলি অভিভাবক তিনি যদি বেঁকে বসে থাকেন এই পাগল এই গোলাম এই গুনাহগারদেরকে জান্নাতে নিয়ে যাবে কে এই জন্য পরে বলছেন শোনো তোমাদের লজ্জা হয় না তোমরা কি ক্ষমা চাইবেই না তোমরা কি ক্ষমা চাইবেই না আসো আমার কাছে ক্ষমা চাও আমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার রব কি দয়ালু আমরা এখান থেকে কিছু কথা খুব সংক্ষেপ করে শুনতে চাই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন বলেন সবাই বলেন আমিন আমিন তাহলে আল্লাহ এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ সব ক্ষমা করেন কি করেন না শিরিক বলেন না কি ক্ষমা করেন না শিরিক কিন্তু এরপরেও যদি মরার আগে কেউ তবা করে যায় তাহলে ক্ষমা ধরেন আমরা যারা এখানে বসছি আমরা বিদআত করতে পারি না শিরিক করতে পারি না তে শিরিকের মতো অপরাধ আর আছে নাই আমরা এখন সকলে মিলে বসে আসি কোথায় আল্লাহর ঘর কোথায় আছি বাবা কথা বলেন না সবাই কোথায় আছি সবাই হাত তুলেন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হাত নামা আমরা যদি এতক্ষণ পর্যন্ত মুশরিক হয়ে থাকি আমরা যদি এতক্ষণ পর্যন্ত বড় বিদআতি হয়ে থাকি এখন আমরা কালিমা পড়ছি এখন তো মুসলিম নাকি এতদিন পর্যন্ত আর যাই হোক এখন তো মুসলিম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস এখন তো কালিমা বলছি সাক্ষী রেখে সবাই রে আমাদের অপরাধ ক্ষমা করে দিবেন কে আসুন এখন আমরা দেখি শিরিকটা কি এই পৃথিবীতে
অনেকগুলো শিরক আছে, শিরকের অভাব নাই। সাহাবায়ে কেরাম রাসূলের পাককে জিজ্ঞাসা করল, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শিরকে, বা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়রে। সাহাবায়ে কেরাম রাসূলের পাককে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ কবিরা গুনাহ কি, আকবারুল কাবায়র বড় অপরাধ কি? রাসূল বললেন, আন তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এর চাইতে বড় অপরাধ আর নাই। অনেক শিরিক আছে, আমরা অল্প কিছু শিরিক নিয়ে আজকে কথা বলব। শিরকের সাতটা সিঁড়ি আছে, সিঁড়ি কয়টা আমরা জানি না, যে আমরা যে হাসতে হাসতে কথা বলতে বলতে নামাজ পড়তে পড়তে যে মুশরিক হয়ে যাচ্ছে আমরা জানি না। এর মধ্যে একটা শিরিক হলো শিরকুর রিহাল, এটা হচ্ছে নিয়ত করে আল্লাহ যা করতে বললেননি তা করা। যেমন নিয়ত করে কবর জিয়ারত করা শিরিক, বিশ্বাস হইল না? কবর জিয়ারত গোনা না সওয়াব? সবাই বলেন রাসূল বলেছেন তোমরা কবর জিয়ারত করো, সুযোগ থাকলে কবরের কাছে যাও, ওখানে গিয়া দিল নরম করো। দেখো পৃথিবীর যেই মানুষের কথায় হাজার হাজার মানুষ উঠত আর বসত, এই মানুষটা এখন মাটির নিচে কথা বলতে পারে না, ওখানে যাও গিয়ে দেখো। কিন্তু কবর নিয়ত করে জিয়ারত করা জায়েজ? বলেন না জায়েজ? আপনি বললেন আমার বাপ মারা গেছেন, যেমন আমার বাবা মারা গেছেন 2012-10 ফেব্রুয়ারি, আর আমি নিয়ত করলাম না আজকে আমি সিলেটে যাব বাবার কবর জিয়ারত করতে, পুরো সফর গুনাহ হয়ে যাবে। আপনি নিয়ত করে সফর করতে পারবেন? আপনি আপনার প্রয়োজনে যাবেন এবং প্রয়োজনের ভিতরে আপনি জিয়ারত করবেন। সুবহানাল্লাহ, বলেন না? দেখবেন অনেক ঈদের আগে পরে বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগায় যে আমরা ঈদের পরে দুই গাড়ি বাস নিয়ে শাহজালাল মাজার জিয়ারত করতে যাব, ভাড়া 2000 টাকা। কথা কন লাগে, এগুলো করে কি করে না? আপনারা মনে নতুন শুনছেন আমার কাছ থেকে, করে কি করে না? জায়েজ না নাজায়েজ? রব বলেছেন শিরক, রব বলেছেন শিরক করবে, শিরক। আমি বলছি না শাহজালালের কবর জিয়ারত করতে নিষেধ করছি না, অবশ্যই করবেন, শাহপরানের কবর জিয়ারত করবেন, বড় বড় বুজুর্গদের ওলির কবর জিয়ারত করবেন, নিষেধ না, সওয়াব, ভালো কাজ, নিয়ত করে যাওয়া জায়েজ নাই। সন্দেহ আছে? বলেন না সন্দেহ আছে? যেতে পারবেন। আজকাল কেমন হয়ে গিয়েছে এটা বলে শিরকুর রিহালি আউলিয়া ইল্লা, এটা এমন হয়ে গিয়েছে আজকে যে দেখবেন আমরা যারা এখানে বসেছি এই পৃথিবীতে আল্লাহর সব থেকে দামি গড় হচ্ছে কাবা। কোনটা? সবাই বলেন না কাবা গড়ে যারা এই কালো গড়টা মুছে কাজ করে, কাজের লোক কর্মচারী, ওরা কি জুতা খুলে মুছে না জুতা সহ? বলেন না, সত্য কথা বলবেন, জুতা খুলে না জুতা সহ? এই জায়গার মতো দামি জায়গা পৃথিবীতে আর আছে? এখানে জুতা খুলে গেছে না জুতা নিয়ে গেছে? তাহলে বোঝা গেল জুতা নিয়ে যাওয়া অপরাধ, যদি জুতা পবিত্র থাকে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনার জুতা যদি পবিত্র হয় মানে পাক হয় পাক, এই জুতা নিয়ে মসজিদে এসে জুতা সহ নামাজ জায়েজ? নামাজ? বলেন নামাজ? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হয় না? আপনার জুতা যদি পাক হয়, জুতার উপরের অংশ যেখানের সাথে আপনার জুতা পায়ের পাতা লাগানো এই অংশ যদি পাক হয়, এই জুতা দিয়ে নামাজ? বলেন না নামাজ জায়েজ? নামাজ জায়েজ? আপনারা যারা বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছেন বা যান, আপনারা জিয়ারত করে বাইতুল্লাহ থেকে পিছন দিকে ব্যাক করে ফিরেন, বুক বাইতুল্লাহর দিকে দিয়া পিছনে হেঁটে হেঁটে যান,
جان جان মানে বাইতুল্লাহ এখানে আপনি এভাবে পিছনে পিছনে আসলেন যে আদব রক্ষা করলেন করেন কথা বলেন না কেন করেন না বাইতুল্লাহর মতো ঘরে গিয়াও বাইতুল্লাহর দিকে পিঠ দিয়া ঘোরাঘুরি করেন বাইতুল্লাহ থেকে যেদিকে মন চায় সেদিকে বের হন আপনি গেলেন মসজিদে নববীতে আপনি গেলেন রওযাতুল মিন রিয়াজিল জান্নাহ যে কোন দরজা দিয়ে বাহির হওয়া যায় না গলা মনে যায় না রাসূলের রওজা রাসূলের কবর যেখানে আছে এখানে পিঠ দিয়ে মানুষ বের হয়ে যায় না কথা বলেন যায় না তাহলে রাসূলের কবর যেখানে ওখানেও মানুষ পিছন দিকে ব্যাক করে না আল্লাহর ঘর যেখানে ওখানেও মানুষ পিছন দিকে ব্যাক করে না আর বাংলাদেশের কিছু মাজারে আপনি যখন ঢুকবেন জুতা নিতেও দেয় না জুতা পিছনে রেখে দিতে বলে এমন কি ঢুকবার পরে বলে পিঠ দেওয়া যাবে না আস্তে আস্তে পিছন দিয়ে ব্যাক করা লাগবে বলে কি বলে না এই সমস্ত কাজ প্রকাশ্য শিরিক আর যারা করে তারা মুশরিক যারা এদেরকে সহযোগিতা করে তারা জালেম ঠিক কি না বলেন আল্লাহর ঘরে যা হচ্ছে না আল্লাহর ঘরের সাথে যা হয় না আপনার ওখানে কবরে এখন বিয়াদবি হচ্ছে আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা আল্লাহর ঘরে আপনি যাচ্ছেন বিভিন্ন মাজারে যাবেন দেখবেন আপনারে গুবলে ঘুরিয়া নামতে পারবেন না আপনি পিঠে পিছনে মানে মরলে মরছেন আপনি ভাবি নামে এটা গরম মাজার কি আমি একবার গেলাম এক জায়গায় আমি নাম বলতেছি না এক জায়গায় গেলাম আমি নাম বলবো না আগেই বলছি গেলাম এক জায়গায় গেলাম এক দেখতেও গেলাম আর চিন্তা করলাম যে আছে আমি তো জিয়ারত করতে গেছি জিয়ারত করতে গেলাম জিয়ারত করলাম যখন আমি নেমে যাব একজন এসে বলছে আপনি এভাবে নামতে পারবেন না কেন আপনি বিয়াদবি বলে বিয়াদবি কেন আপনি পিঠ দেখাতে পারবেন না আল্লাহর ওলিরে চিন্তা করছেন আল্লাহর ওলিরে কি দেখাতে পারবেন পিঠ দেখাতে পারবেন আমার পিঠে কি হইছে আল্লাহর ঘর যেদিকে মন চায় সেদিকে বের হওয়া যায় পিঠ দেখাতে পারবেন বললাম কেন কয় মাজার গরম বললাম আমি ঠান্ডায় ঠান্ডার কাপড় পরে হাঁটতে পারতেছি ঠান্ডার দিন ঠান্ডার কাপড় পরা আমার আর হোক হইতেছে গরম মনে রাখবেন এটা হচ্ছে একটা চূড়ান্ত পর্যায়ের ব্যবসা বিশ্বাস হয় বিশ্বাস হয় এগুলো আছে এই দুনিয়ায় আছে শেষ মাজারে গিয়া কবরে গিয়া মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া শিরিক কিছু চাওয়া দিতে পারেন কে চাইব কার কাছে আওয়াজ করে দোয়া করব কার কাছে বাচ্চা চাইব কার কাছে রিজিক চাইব কার কাছে রোগ মুক্তির জন্য চাইব কার কাছে সবাই বলেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে যা চাওয়া যায় তা যদি গায়রুল্লাহর কাছে বান্দার কাছে চাওয়া যায় মৃত মানুষের কাছে চাওয়া যায় শিরিক কি আপনাদেরকে আরেকটা কথা বলি এই যে আয়াত বললাম যে আমরা পূজা করি রাসূল যেদিন রাসূলের দাদা রাসূলের জন্মের আগে আবরহা যখন আসলো কাবা ভেঙে ফেলতে তখন কাবা ঘরের ভিতরে 360টার উপরে মূর্তি ছিল না ছিল না আপনাদের বিশ্বাস হয় না ছিল কিন্তু কাবার চাবিটা রাসূলে পাকের দাদা কোন মূর্তির কাছে দেন নাই দিয়েছেন আরেকজন ব্যক্তির কাছে যে আল্লাহকে বিশ্বাস করত সুবহানাল্লাহ বললেন রাসূলে পাকের দাদা যদিও তখন রাসূল আসেননি এবং তিনি ওই সময়কার ধর্মের ধার্মিক ছিলেন তিনি এটা ভালো করেই বুঝতে পেরেছেন যে কাবা ঘরের ভিতরে মূর্তি আছে ঠিকই কিন্তু ওদের কাছে চাবি দিলে কাবা ঘরের আব্রাহাত থেকে বাঁচাইতে পারতো না কথা বলেন না কেন এজন্য তাদের কাছে চাবি না দিয়া একজন ব্যক্তির কাছে দিছেন সাধারণ পাবলিকের কাছে দিছেন তাহলে বুঝা গেল মরা মানুষ পড়ে যাওয়া বস্তু জড় পদার্থ তার জীবন নাই সে কার উপকার করতে পারে
আব্দুল কাদের জিলানি শাহজালাল মুজাদ্দিয়ামনি জবরদস্ত আল্লাহর ওলি সন্দেহ কিন্তু তাদের চাইতে যারা আপনারা জীবিত আছেন এখনো আপনারা দামি তাদের চাইতে আপনারা এখনো বহুত দামি এর কারণ হলো আজকে চাইলে শাহজালাল উঠে দুরাকাত জুমার সালাত পড়তে পারবেন না আজকে চাইলে সূরা কাহফ তেলাওয়াত করতে পারবেন না আজকে চাইলে রাতে তাহাজ্জুদ পড়তে পারবেন না কিন্তু এই সমাজের সবথেকে বড় চোর আর বদমাইশ যে সেও চাইলে পুরো রাত তাহাজ্জুদে কাটাইয়া দিতে পারে তাহলে হায়াতে জীবনকি বাকি আছে এখনো আল্লাহর সাথে সম্পর্ক করার সুযোগ কথা লম্বা হয়ে যায় তাহলে এক নাম্বার নিয়ত করে কবর জিয়ারতে যাওয়া যাবে না দুই নাম্বার শিরকের আরেকটা অংশ হলো আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা কে বললো আমার মায়ের কসম এটা অরিজিনাল মুশরিক এগুলো মানে আপনারা নতুন শুনছেন মানে কেউ মায়ের কসম দেয় না দেয় কসম কার নামে আর শপথ হবে কার নামে ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে যাই বলেন কসম কার নামে আস্তে বললেন যে শপথ হবে কার নামে আপনি বলেন আমার মায়ের কসম আপনি বলেন আমার বাবার কসম আপনি আপনার বাচ্চার মাথায় হাত রাইখা বলেন কসম আসলে তো আপনি বাটপাট আপনি আসলে কসম করতেছেন না ওই পাবলিককে ঠকাইতেছে কথা বলেন নাকি আসলে তো কসম হয় নাই অন্যের নামে কসম হবে কেন শিরিক এরপর এখন নতুন কসম করে এখানে এই গলার হাত দিয়ে পাবে গলায় হাত দিয়ে টান দিবে কথা বলেন নাকি এখানে হাত দিয়ে কসম তুমি কি শয়তান এখানে কি কথা বলছেন না কেন এগুলা হয় কি হয় না এখানে কি এর কসম সবগুলা শিরিক সবগুলা কি বলেন না সবগুলা আবার বলেন সবগুলা সবাই বলেন সবগুলা তাহলে কসম শপথ হবে কার নামে আল্লাহ ছাড়া গাইরুল্লাহ নামে শপথ শিরিক শপথ কি পরিষ্কার কয়টা বললাম দুইটা তিন নাম্বার তাবিজ 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 লটকান রাসূল বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যেই তাবিজে আল্লাহর নাম ছাড়া কোরআন সুন্নাহ ছাড়া শিরকি কোনো কথা থাকবে কুফুরি কালাম থাকবে ব্ল্যাক ম্যাজিক থাকবে জাদু থাকবে এটা লটকানো শিরিক বলেন শিরিক সবাই বলেন শিরিক তাবিজ লটকানো গলায় দেন হাতে দেন আর যেখানে মন চায় দেন যদি আল্লাহর নাম ছাড়া রাসূলের নাম ছাড়া কোরআন সুন্নাহ ছাড়া আরো কোনো জিনিস থাকে তাবিজে লিখে দিছে ফেরাউনের নাম কার নাম গলা লই আরতেছে মনে রাখবেন রাসূল বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা আল্লাহর নাম ছাড়া রাসূলের নাম ছাড়া কোরআন সুন্নাহ ছাড়া ভিন্ন কোন জিনিস হারাম কোন জিনিস দেবদেবীর নাম শিরকি নাম কুফুরি নাম এরপরে ব্ল্যাক ম্যাজিক জাদু এগুলা লটকানো শিরিক লটকানো সবাই বলেন লটকানো জান্নাতে যাওয়া যাবে কয়টা বলছি চার নাম্বার ঝাড়ফুঁক ফু দেওয়া ঝাড়ফুঁক ঝাড়ফুঁক জায়েজ কিন্তু আল্লাহর নাম ছাড়া রাসূলের নাম ছাড়া কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে যদি কেউ ঝাড়ফুঁক করে শিরিক বলেন না কি কি সবাই বলেন আল্লাহর নাম কোরআনের নাম ছাড়া অন্য জিনিস দিয়ে ঝাড়ফুঁক করা সবাই বলেন বিশ্বাস হয় না শিরিক কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে আপত্তি নাই এটা হাদিসে আছে রাসূল করতে বলেছেন এবং ঝাড়ফুঁক করে পয়সা নিতে বলছে না কেন ছিল না তখন তো ওগুলোই ছিল
এগুলো চিকিৎসা কেমনে আপনাদেরকে হাদিস শোনাচ্ছি আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জিন্দা সাহাবায়ে কেরামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন সাহাবায়ে কেরাম ওখানে গেলেন যুদ্ধ করলেন দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে তাদের খাবার শেষ হয়ে গেল তাদের কাছে খাবার নাই পানি নাই সব শেষ না খেয়ে মরে যাওয়া লাগবে এমন সময়ে সকল মুসলমানেরা ঐক্যবদ্ধ হলেন পার্শ্ববর্তী অমুসলিম খ্রিস্টানদের কাছে গিয়ে বললেন ভাই রে যুদ্ধে এসেছি সত্য কিন্তু খাবার নাই মানবিক দিক বিবেচনা করে তোমরা কি আমাদেরকে কিছু খাবার পানি দিতে পারো তারা ডাক দিয়া বলল এটাই তো সুযোগ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো খাবার নাই এবার মরো এবার না খেয়া মরো যুদ্ধে তোমরা পরাজয় বরণ করো মুসলমানরা বেগতিক অবস্থা দেখলেন বেঁচে থাকার কোনো পদ্ধতি নাই কয়েকদিনের ভিতরে দেখেন কাফেরদের ভিতরে অমুসলিম মুশরিকদের ভিতরে খ্রিস্টানদের লিডার যে ছিল তাকে সাপ সাপ কামড় দিয়েছে কে কামড় দিয়েছে কথা বলেন না তখন কি আর মেডিকেল ছিল সাপ কামড় দিয়েছে তারা তাদের ধর্মে যত উজা ছিল সব লাগিয়ে দিয়েছে কিন্তু বিষ যায় না এই লোকটা শেষ পর্যন্ত মরণাপন্ন অবস্থায় পৌঁছে গেল মনে হয় আর বাঁচবে না কোন সময় জানি মরে যায় এমন একটা অবস্থায় যখন পৌঁছে গেল সবাই সিদ্ধান্ত নিল দেখি তো মুসলমানদের মধ্যে ঝাড়ফুঁক করার মতো কেউ আছে কিনা মুসলমানদের কাছে এসে বলতে শোনো মুসলমানেরা তোমাদের মধ্যে ঝাড়ফুঁক করার মতো কেউ আছে কি সবাই লিডারকে দেখিয়ে দিলেন সেনাপতিকে দেখিয়ে দিলেন তিনি বললেন আমি পারবো ঝাড়ফুঁক করতে কিন্তু তোমাদের কাছে খাবার চাইছিলাম পানি চাইছিলাম দিলে না এবার সাপে কামড়াইছে ভালো হয়েছে কথা বলেন না কেন খাবার চাইলাম দিলে না পানি চাইলাম দিলে না এখন সাপে কামড়াইছে আসছো কেন কয় যা চাইবা তাই দিতে রাজি এরপরেও বাঁচাও বিপদে পড়লে সব কয় কথা বলেন না কেন বিপদের আগে এক পয়সা মসজিদে দিতে চায় না বিপদের আগে হুজুরে দাওয়াত খাওয়াইতে চায় না যখন দেখতেছে ছেলে আর আগের মতো কথা কইতে পারে না সাকরাত শুরু হইছে হুজুর যা আছে হাফ সদ্দু গোষ্ঠী শুদ্ধ আছে একটু দোয়া কইরা দেন এখন কথা বলেন না কেন এখন দেখবেন সব ঠিক তিনি বললেন কি বলতে চাও বলা সবাই ডাক দিয়া বলছে মুসলমানেরা শোনো আমাদের লিডার সাপের কামড়ে মরে যায় তোমাদের কাছে কিছু থাকলে করো তিনি বললেন তোমরা বিনিময়ে কি দিবে বলো দেখেন একজন মুসলিম আর চিকিৎসা করতে যাচ্ছেন মুশরিককে তারা বলছে আমরা কমপক্ষে 30টা ছাগল দিব কয়টা আস্তে কইলেন যে 30টা ছাগল তিনি বলেন বাড়াইয়া দেওয়া লাগবে তারা বলে আরো প্রয়োজনে বাড়াইয়া দিব তিনি তার কাছে পৌঁছে গেলেন যেখানে সাপ কাপড় দিয়েছে ওখানে তিনি কি যেন তিলাওয়াত করলেন ফু দিলেন ফু দেওয়ার সাথে সাথে পুরা বডি থেকে তার বিষাক্ত বিষ বের হয়ে গিয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন 30টা ছাগল দিয়েছে আরো বেশি দিয়েছে সাহাবায়ে কেরাম দুই গ্রুপ হয়ে গেলেন ঝাড়ফুঁক করে যে আমরা নিলাম এখন তো আমরা মরে যাচ্ছি না খাইয়া এই মুহূর্তে কি এই জিনিসটা খাওয়া জায়েজ হবে কিনা ওই আপনাদের মতো কেউ জায়েজ কেউ না জায়েজ জায়েজ হবে কিনা ঝাড়ফুঁক করে নিয়েছি তাও মুসলমানদের কাছ থেকে ঝাড়ফুঁক নয় করেছেন অমুসলিমকে এই ছাগল খাওয়া জায়েজ হবে কিনা কেউ বলতে লাগলেন ঝাড়ফুঁক কি আর খারাপ জিনিস দিয়ে করছি ঝাড়ফুঁক তো কোরআন দিয়া করছি জায়েজ সাহাবায়ে কেরাম দুই গ্রুপ হয়ে গেলেন সিদ্ধান্ত নিলেন না আমরা খাবো না আগে রসুলের কাছে যাই 30টা ছাগলকে রশ্মি দিয়া বেঁধে রসুলের দরবারে রসুল বলেন ঘটনা কি এগুলা কি নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ একজন মুশরিক একজন খ্রিস্টানের
সাপে কামড় দিয়েছে তিনি তাকে জারফুক করেছেন এগুলা নিয়ে আসছেন খাওয়া জায়েজ কি না জায়েজ নবীজি বললেন তোমরা খাও আর আমার জন্য একটা প্যাকেট বাড়িতে পাঠাইয়া দাও আল্লাহু আকবার বলেন তোমরা তো খাও আর একটা প্যাকেট আমার বাড়িতে দিও সুবহানাল্লাহ বললেন না কি বুঝলেন কন্টাক্ট করে 30টা ছাগল কন্টাক্ট করে কিন্তু জারফুক করছে এখন না জায়েজ হইছে আপনি দিবেন না যে দিতেছে আজকে টাকা নিন না পকেট থেকে নিন রাসূলের সাহাবী 30টা ছাগলের বিনিময় ঝাড়ফুঁক করছে জায়েজ হইছে না নাজায়েজ রাসূল বলছেন তোমরা খাও আমাকেও দাও এটা চিকিৎসা করেছো হালাল কি তাহলে বোঝা গেল ঝাড়ফুঁক দিয়া কন্টাক্ট করে নেওয়াও যদি কমে আর আপনার কমে না শুধু আপনি দিতেই আছেন এটা কি জিনিস কমা তো লাগবে এজন্য জায়েজ এমন কথা হলো তিনি কি দিয়ে ঝাড়ফুঁক করলেন নবীজি বললেন সনদ কি দিয়ে তুমি ফু দিয়েছো যার কারণে রোগী সুস্থ হয়ে গিয়েছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহি আমি কোন জিনিস তো বুঝি না কি পড়া লাগবে আমি জানি না যেখানে কামড় দিয়েছে হাত রেখে ওখানে আমি সাতবার সূরা ফাতিহা বলে ফু দিয়েছি সূরা ফাতিহার বরকতে আল্লাহ তাআলা সাথে সাথে সুস্থ করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন তাহলে তো আপনাদেরকে জানাইয়া দিলাম হুজুর কি দিয়া দেয় ঘুমর ফাঁস করে দিলাম কিন্তু এই যে হুজুর যে মনে মনে পড়ে জোরে কয় না আপনারা শিখে ফেলবেন দেখছেন নি শিখে ফেলবেন এই জন্য হুজুর জোরে কয় না আপনাদেরকে বুঝাইয়া দিলাম সূরা ফাতিহা কি সবাই বলেন না জবানটা পবিত্র থাকা লাগবে তো সিগারেট খাইয়া ফাতিহা পড়লেন কানে নিতে জবানটা পবিত্র থাকা লাগবে তাইলেই কাজ হবে সাতবার ঝাড় দিয়েছেন সূরা ফাতিহা পড়ে সুস্থ করে দিয়েছেন কে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বসালেন আর বললেন সাহাবীরা শুনো রে সূরা ফাতিহা দিয়ে এই কাজ শুধু চলে না ঘরের ভিতরে যদি জিন্নাত বর করে ফেলে পুরো ঘরকে নষ্ট করে দিতে চায় ওই ঘরের ভিতরে পানির মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে ওই পানি যদি ঘরে ছিটিয়ে দেওয়া হয় আর আওয়াজ করে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতর থেকে জিন্নাতের প্রভাব কমে যাবে সুবহানাল্লাহ বলে কোন বাচ্চাকে জিন্নাত ধরেছে ভূত ধরেছে আপনারা যেটা বলেন প্রচলিত শব্দে হুজুর খুঁজে পাচ্ছেন না ইমাম সাহেব ঘুমাইতেছেন কাউরে খুঁজে পাওয়া যায় না বাচ্চা চিল্লায় সব ভেঙে ফেলে দিচ্ছে বাচ্চার বয়স 3 বছর রুটি খাইছে 40টা হয় কি হয় না আরে হয় তো হইছে তো এমন আমার জানা মতে হইছে বাচ্চার বয়স কয় বছর রুটি খাইছে কয়টা 10 মিনিট পর ওকে আবার দেব মহাবিপদে আপনি হুজুর খুঁজতেছেন হুজুর খুঁজে পাওয়া যাচ্ছে না এই বাচ্চার বডিতে সূরা বাকারার শেষ 2 আয়াত আর সূরা ফাতিহা যতবার পড়েন যতবার ভাল লাগে পড়ে ফুঁক দেন যত বড় ভূত আর জিন্নাত থাকুক দৌড়ে পলায়ন করবে সুবহানাল্লাহ বলে সব শিখাইয়া দিতেছি কিন্তু পয়সা তো আমার দিবেন না ফিরে ফিরে শিখাই দিতেছি আর অনেক আছে সূরা ফাতিহা এগুলো বললে আমার মূল আলোচনা সংক্ষেপ করে দিতে হবে তাইলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম ঝাড়ফুঁক করলেন এবং সহি কোরআন দিয়ে করেছেন জায়েজ না না জায়েজ তাহলে কোরআন দিয়ে সুন্না দিয়ে রাসূল যেভাবে বলেছেন সেভাবে করতে না জায়েজ না জায়েজ না জায়েজ না জায়েজ জায়েজ পরিষ্কার আর যদি কেউ কোরআন সুন্নার বিপরীতে ঝাড়ফুঁক করে শিরিক কি শিরিক কয়টা বলছি 4টা কয়টা 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 নম্বর শিরিক হলো গণকের কাছে হাত দেখানো এগুলা মনে বাংলাদেশে দেখায় না নিজের মেয়ের বিয়ে হচ্ছে না দাদারে বলছে দাদা গনে দেখেন তো আমার মেয়ের বিয়ে হবে কোন দিন হাত দেখানো হারাম শিরিক হাত দেখে গনে গনে কোন জিনিস বড় শিরিক একজন গনে গনে বলছে বাবারে আগামী বছর তুমি বিয়ে করবা গনে বলছে আগামী বছর বিয়ে করবা 10 বছরের ভিতরে কোটি টাকার মালিক হইবা গনে গনে বলতেছে আসলে বিয়ে করছে 10 বছর আগে 10 বছর আগে বিয়ে করে লিস গয়না কইতেছে আগামী বছর বিয়ে করব
তোমার কফালে এটাই লেখা জুতা খুলে দিছে বাড়ি কো মারলেন কেন কো এটাই তো তোমার কফালে লেখা এটা গনে পাও নাই কোন জায়গায় কথা বলেন না কেন এটা গনা গনি করে দেখো নাই কোন জায়গায় লেখা আছে এই জন্য মনে রাখবেন যারা গণকের কাছে হাত দেখায় আল্লাহর রাসূল বলেছেন শিরিক যেই ব্যক্তি গণকের কাছে হাত দেখালো সে যদি আল্লাহর কোন ওলিও হয় 40 রাতের তার ইবাদত কবুল হবে না নাউজু বিল্লাহ বলেন সহিহ হাদিসে রাসূল বলেছেন যারা গণকের কাছে হাত দেখায় 40 দিন রাতের ইবাদত কবুল হয় না 40 দিন রাত সে তাকে নাপাক আর অপবিত্র আপনি চিন্তা করেন এই লোকটা যদি এই মুহূর্তে মারা যায় কি অবস্থা হবে আপনি চিন্তা করেন একবার এই লোকটা যদি মারা যায় কয়টা বললাম পাঁচটা অনেকগুলো বলার কথা ছিল এই সাতটা আর বলার কথা আমার 17টা আর আর হবে না আজকে আমার বন্ধুগণ 6 নম্বর যে কথা আপনাদের কাছে বলতে চাই 6 নম্বর শিরিক হলো অশুভ লক্ষণ এটা কিন্তু আমাদের সমাজে খুব সচরাচর পাওয়া যায় কিসের লক্ষণ কোন জিনিসকে অশুভ মনে করা শিরিক কারণ ইসলামের কোন লক্ষণ অশুভ হতে পারে না অমুক মাসের অত তারিখে নিজের মেয়ের বিয়া দেওয়া অশুভ এটা কয় না কথা বলেন শিরিক কথা বলেন সকালবেলা দোকান খুলেছেন সকালবেলা ভোরে দোকান খুলছেন একজন লোক দোকানে গেছে গিয়া বলছে আঙ্কেল আমার ঘরে ডিম নাই দুইটা ডিম দেন ডিম হাতে নিয়ে দেখলো পকেটে পয়সা নাই ঘর থেকে এনে পয়সা দিচ্ছে আপনি বলেন আমার জিন্দেগি নষ্ট করলেন দোকানের প্রথম কাস্টমার আপনি বাকি চাইলেন পুরা দিন অশুভ বলে না কথা বলেন বলে না যারা ব্যবসা করেন কান খাড়া করেন শিরিক কি কথা বলেন না কেন সবাই বলেন কি শিরিক দোকানে প্রথম একজন বাকি নিয়েছে সারাদিন বাকি যাবে আপনি যে বিশ্বাস করলেন শিরিক কথা বলেন কি আপনি সকালে ঘুম থেকে বের হয়েছেন কোথাও যাবেন রাস্তায় বের হয়ে দেখলেন এক মহিলা খালি কলস নিয়ে যায় আপনি বলেন আমার জিন্দেগি শেষ করে ফেলছে কথা বলেন না কেন এগুলা হয় না গ্রামে শিরিক এগুলা কি বলেন আস্তে বলবেন না জোরে বলেন এগুলা এলাকায় নাই কথা বলেন নাই আল্লাহ রাসূল বলেছেন যারা এগুলা বলে রে এগুলা হচ্ছে মারাত্মক পর্যায়ের শিরিক আরো বলেন তো সকালে কি দেখলে শিরিক আজকে রাতে ঘুম থেকে উঠে দেখলেন গভীর রাতে পেশায় ডাকে কি ডাকে বলেন ঘটনা কি আজকের সব রাত তো মনে খারাপ হয়ে গেছে শিরিক কারণ আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন কোন জিনিসের অশুভ কোন জিনিস লক্ষণ দেন নাই যেটাই অশুভ আছে বলে দিয়েছেন আপনার অধিকার নাই রবের সৃষ্টির কোন আওয়াজকে অশুভ বলা ঠিক কিনা বলেন এগুলো ব্যবসা বাণিজ্য নাই এগুলো আপনারা করতে পারেন না যাত্রা নষ্ট হয়ে গিয়েছে আপনি কোথাও বের হয়েছেন কোথাও যাবেন আপনার কাছে সকালবেলা ফকির ভিক্ষা চাইছে একজন ফকির আপনি বলেন আমার যাত্রাটাই নষ্ট বলেনি কথা বলেন না কেন আপনি ঘর থেকে বের হওয়ার সময় ঘরের দরজায় সালাম করলেন না আবার বাইরে এসে আবার ভিতরে গিয়ে সালাম দেয় আসেনি অশুভ আপনি এগুলো পাইছেন কই আপনারা এই সিস্টেম এই সবগুলো অশুভ লক্ষণ আপনারা যা বলে চালাইয়া দেন সবগুলো শিরিক বলেন সবগুলো কি কথা বলেন না কেন সবগুলো জোরে বলেন শিরিক সময় শেষ হয়ে গিয়েছে 7 নাম্বার হলো শিরকুল খাফি 7 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শিরকুল খাফি গোপন শিরিক এই গোপন শিরিক এত বড় অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের একজন বড় সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তারা মসজিদের ভিতরে বসে বসে দাজ্জাল নিয়ে আলোচনা করতেছিলেন দাজ্জালের ফিতনা কেমন হবে তা নিয়ে আলোচনা করতেছিলেন এমন সময় রাসূল ঢুকে গেলেন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন বলো না তোমরা এখানে কি কথা বলো সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা মসজিদে বসে বসে দাজ্জালের ফিতনা থেকে দি ফিতনা নিয়ে আলোচনা করি নবীজি বলেন সাহাবীরা শোনো
আমি কি তোমাদেরকে দাজ্জালের ফিতনার চাইতে ভয়ঙ্কর কোন ফিতনার কথা বলতে পারি সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ দাজ্জালের ফিতনার চাইতে ভয়ঙ্কর কোন ফিতনা আছে কি রাসূল বললেন আশ-শিরকুল খাফি দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা হলো গোপন শিরিক কিসের শিরিক গোপন শিরিকটা কেমনে বুঝামু এই সময় তো বোঝানো মুশকিল গোপন শিরিক হলো এদের শিরিক করে জানে না কি করে শিরিক করে আপনি রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়েন কেউ জানে না ঘুম থেকে উঠে আপনি পাশের বাসার আপনার বলটুরে বললেন পাশের বাসার আপনার পাশের বাসার পড়োশী তাকে বললেন আপনার কুত্তা গভীর রাত তিনটার দিকে শুধু ডাকে প্রতিবেশী বলল আমার কুকুর রাত তিনটায় ডাকে আপনি বুঝলেন কেমনে আমি তাহাজ্জুদে উঠছিলাম কিসে এই যে আপনি যে নামাজ পড়ছিলেন তাহাজ্জুদের নামাজ রাত্রে আর এই যে পাবলিকের কাছে কুত্তায় ডাকে বলে ভাব করলেন এটা হলো গোপন শিরিক রব বলেছেন কোনদিন ইবাদত কবুল হবে না ঠিক না আপনি বললেন ভাই আপনি উমরায় যাইতেছেন আমার জন্য ভালো একটা তসবি আনবেন আমার দুই সার তসবি ছিল ছিঁড়ে গেছে কই কেমনে ছিল লক্ষ প্রতিদিন পড়তে পড়তে ঘটনা কি আপনি যে প্রতিদিন তসবি পড়েন আরেকজনকে বললেন শিরিক কথা বলেন না কেন নামাজ পড়তে পড়তে কোন সময় মুশরিক হয়ে যায় আপনি সেজদা দিলেন নামাজের সব মুসল্লিরা বের হয়ে গিয়েছে আপনি এখন লম্বা সেজদায় পড়ে আসেন উঠেন না লম্বা সেজদায় পড়ে মুসল্লিরা এদিকে সেদিকে হাঁটে আর আপনি সেজদায় হাওমাও করে কাঁদেন অর্থ যদি থাকে পাবলিক দেখবে আমি যে কত বড় মুসল্লি নামাজে কান্দি এটা যদি পাবলিক বুঝতে পারে এই জন্যে আপনি পড়েন পাবলিককে বোঝাবার জন্যে দেখাবার জন্যে যদি করেন আপনি মুশরিক কথা বলেন না কেন এখন সব ঠান্ডা হয়ে গেছে এগুলা কি সবাই বলেন এগুলা কি আমরা এগুলা করিনি করি না মনে কথা বলেন করি কি করি না ইবাদত করি মসজিদে লোক দেখাবার জন্য তাসবি পড়ে লোক দেখাবার জন্য জিকির করি লোক দেখাবার জন্য লম্বা সাজদা করে লোক দেখাবার জন্য লোক দেখাবার জন্য না হয় যদি আল্লাহকে খুশি করার জন্য হয় তো সওয়াবের উপরে সওয়াব আর লোক দেখানোর জন্য যদি হয় বলেন না গোনা শুধু না শিরিক কি শিরিক শিরকুল খাফি মারাত্মক গোনা এটা এই জন্য আরো অনেক কথা রয়ে গেল আজকে আর বলা হলো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন কথাগুলো দিল দিয়ে শুনবেন শিরিক হলো এমন একটা অপরাধ ঈমান ঈমান হলো যেমন একের মতো এক নাম্বার এক এটা কি ঈমান এটার নাম সবাই বলেন এটার নাম একের ডাইনে আপনি শূন্য দিলেন কত হলো আরেকটা দিলেন আরেকটা দিলেন আরেকটা দিলেন আরেকটা দিলেন এক লাখ আপনি এক হলো ঈমান ডাইনে যত শূন্য দিবেন অর্থাৎ ডাইনে যত ইবাদত করবেন শুধু বাড়বে 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 ঈমানের পরে যত ইবাদত করবেন বাড়বে আর যদি আপনার ঈমান যে এক নাম্বার ছিল শিরকের কারণে ঈমান নষ্ট হয়ে গেল এখন ডাইনে যদি 1000 শূন্য থাকে দাম আছে কথা বলেন দাম আছে বোঝা গেল লাখ লাখ ইবাদত করলে দাম নাই যদি ঈমান ঠিক না থাকে ঈমান ঠিক রাখতে হলে শিরিক মুক্ত ঈমান লাগবে এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন চলার পথে শিরিক করা যাবে না কি করা যাবে না অনেক হয়ে গিয়েছে আর শিরকের আর অনেকগুলা কথা আমরা আজকে আর বলতে চাইলাম না আল্লাহ যদি দেয় আগামী জুমায় বলবো না হয় আগামী তো তাফসীরে বলে দেব ইনশাআল্লাহ কথা এখানে রেখে দিলাম শিরিক থেকে আল্লাহ বাঁচাক জোরে পড়েন আমিন